আজ 14ই ফেব্রুয়ারি, আমি বাসায় বসে কার্টুন দেখছিলাম। হ্যালো, হ্যাঁ শোন, তুই কি আমাকে একটা হেল্প করতে পারবি প্লিজ? প্লিজ তুই আমার, হ্যাঁ শোন, যে তুই আমাকে ফোন দিলে বলিস যে তুই আমার সাথে আসছিস, বুঝছস? আর বলিস যে আমরা রেস্টুরেন্টে আসছি, পড়া শেষ হয়ে করে তারপর আমরা রেস্টুরেন্টে আসছি, এটা বলিস। একটা জ্যামের সাউন্ড ছাড়তে হবে তাড়াতাড়ি করে, পেটের কাছে ধরা পড়লে আমার আজকে জান শেষ। কি ডেঞ্জারাস যে মহিলা রে বাবা। হ্যালো আন্টি, হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 আন্টি, হ্যালো, হ্যালো, হ্যাঁ আন্টি, তুমি কই আছো? হ্যালো হ্যাঁ আন্টি, কই সাথে নি তোমার? হ্যালো, হ্যাঁ আপনার কথা আমি একদম বুঝতে পারতেছি না আন্টি, বুঝছেন? ওই যে অনেক অনেক জ্যাম এখানে। ওই তোমার লোকই নি এটা? হ্যাঁ হ্যাঁ, ও আমার সাথে এর সাথেই ছিল, ওই যে কোক নিতে নামছে, বুঝছেন? অনেক কই সাবধানে চলাফেরা করতে রাস্তাঘাটে, ওই গ্যারে কোক নিতে যায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আন্টি, হ্যাঁ আমি ক্লিয়ারই শুনতেছি, তোমার ফোনে কি সমস্যা নাকি? আমার একদম ঠিক আছে, একটু একটু সাউন্ডটা তো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, তুমি তো গরো, তবু ঘরের ভিতরে দেখি রুট মোট গেছে নাকি, জাগার দাম তো বাইরে গেল। টিভিতে ছাড়ছো তুমি? যেটা আমি ছিলাম আসছি, শিক্ষণীয় কিছু দেওয়া যায় না, জ্যাম দেখতেছ? আমার মাইয়া কই, ফোন লাগাও। জি জি জি, দাঁড়াও আমি লাগাই দিই। হ্যালো আম্মু। হ্যাঁ মো, অনেক জ্যাম রাস্তায় বুঝছো, ওই জন্য ফোনে শুনি নাই, তুমি যে ফোন দিছো দেখি নাই আমি। ও আচ্ছা, আম্মু বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি এসে পড়তেছি, বুঝছো? দাও দাও সময় দাও একটু। নামও আছে, সুমায় আছে, ওই যে ও ওয়াশরুমে গেছে, রিক্সা থেকে নাই মা, বুঝছো? ভিতরে টয়লেটে গেছে, আমার টয়লেটে তো যায় নাই, সুমায় তো ঘর হয়ে পড়ছে আমার সামনে। সুমায় তো তোমার একলা ফালাই দিয়ে আইসে বললো, আম্মা তাড়াতাড়ি এসো, বসে এসো, বসে এসো। বাসায় তোর দেখ আমি কি করতেছি, তুই সুমায়ের লগে বাইরে যাস না, ভ্যালেন্টাইন ডে পালন কর তুমি, ভ্যালেন্টাইন ডে। হাও